গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সো গাইস, আজকে হলো বৃহস্পতিবার, তো আজকে প্রচুর গরম। তো ফ্রেন্ড, আজকে আমি একটা নতুন জায়গায় যাওয়ার জন্য প্ল্যানিং করেছি। তো জায়গাটার নাম হলো বয়েগাঁও বড়ঝরা ওয়াটারফল। তো গাইস, ফাইনালি এখন আমি আমাদের ঘরের সামনে আছি। তো চলো ফ্রেন্ড, তো এখন যাই আমি ঘরে, দরজাটা বন্ধ করে দিই। তো চলো ফ্রেন্ড, যাওয়া যাক। তো আমি ঘরের সামনে আছি। তো ফ্রেন্ড, এখন আমি ঘরের দরজাটা বন্ধ করে দিই। তো দরজাটা বন্ধ করে দিলাম। তো গাইস, এখন ফাইনালি আমি বের হয়ে যাব। তো দরজ বের হয়ে পড়েছি। তো ফ্যান ফাইনালি এখন আমি তো তোমাদের ব্লগটা দেখিয়ে দিব। তো চলো, লেটস গো, যাই। গাইস, ফাইনালি এখন আমি বড়ঝরা এসে পড়েছি। তো তোমরা ফ্রেন্ড, এই যে দেখো কি সুন্দর লোকেশন, সামনে পাহাড় দেখা যাচ্ছে। তো সামনে একটা ওয়াটারফল আছে, তো ওয়াটারফলটা তোমাদেরকে দেখিয়ে দিব। তো ফ্রেন্ড, তো তোমাদের জাস্ট ভিউটা দেখিয়ে দিই। তো গাইস, একদম খুবই এনজয়, তো খুবই ভালো লাগছে আমার এই জায়গা আসার পর। তো আরও সামনে যাব, তো তোমাদেরকে সম্পূর্ণ লোকেশনটা দেখিয়ে দিব। তো ফ্রেন্ড, তোমরা আমার সাথে থাকো। তো চলো ফ্রেন্ড, লেটস গো। তো চারিদিকে পাহাড়ি পাহাড় দেখা যাচ্ছে। তো গাইস দেখো, তো কি সুন্দর লোকেশন, তো এমন লোকেশন তো সব জায়গায় দেখা যায় না এরকম লোকেশন। মেঘালয় আরও মেঘালয় ওই জায়গায় দেখা যায়, আরও শিলিগুড়ি টিলিগুড়ি ওই জায়গায় দেখা যায়। তো দেখো খুব খুব সুন্দর লোকেশন। তো ফ্রেন্ড, এই যে দেখো লোকেশনটা কি সুন্দর একদম, তো খুবই সুন্দর লোকেশন। তো চারিদিকে খালি পাহাড়ি পাহাড় দেখা যাচ্ছে। তো ফ্রেন্ড, তো আমরা আরও 1-2 কিলোমিটার যাওয়ার পর একটা ওয়াটারফল আছে, তো ওয়াটারফলটা যেতে পারবো। তো চলো ফ্রেন্ড, তো আমরা যাই। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। গাইস আকাশটা দেখো কি সুন্দর একদম, একদম সেই সুন্দর লাগছে একদম। তো দেখো কি সুন্দর একদম, দারুণ, অসাধারণ একদম লুকসটা, অসাধারণ। এই দেখো, আমার সাথে যারা যারা দেখছো অবশ্যই একটা ওকে একটা লাইক করে দিও, আর ওকে যদি ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। খুবই ভালো ভালো ব্লগ বানায়। তো আশা করছি এই ব্লগটা তোমাদেরকে ভালো লাগবে। তো আমরা এই ব্লগে তিনজনই আছি, তো অবশ্যই ওর ব্লগটা একটু দেখো। আর ওই ব্লগ কিন্তু আমাদের থেকেও ভালো ব্লগ বানায়। তো আশা করছি ওকে একটু সাপোর্ট টুপোর্ট করো তোমরা। তো আমাদের ব্লগ তো ভালো হয় না, ওর ব্লগটা কিন্তু আমাদের থেকে সত্যি কিন্তু ভালো ঠালো হয়। ওকে একটু সাপোর্ট টুপোর্ট করো তোমরা। তো আমার বেস্ট ফ্রেন্ড, তো ওইও ব্লগ বানায়, ওরও ইউটিউব চ্যানেল আছে। ওর ইউটিউব চ্যানেল নাম হলো অল টাইম ব্লগস। তো ওকে তোমরা ইউটিউবে সার্চ করে সাবস্ক্রাইব করো, অল টাইম ব্লগস। তো ও ভালো একদম, খুবই অসাধারণ ভিডিও বানায়। তো আমি ওর সাথেই এসেছি। তো ফ্রেন্ড, তো ব্লগটা সম্পূর্ণ দেখো। তো গাইস একদম খুবই এনজয়, তো খুবই ভালো লাগছে আমার এই জায়গায় আসার পর। তো আরও সামনে যাব, তো তোমাদেরকে সম্পূর্ণ লোকেশনটা দেখিয়ে দিব। তো ফ্রেন্ড, তোমরা আমার সাথে থাকো। তো চলো ফ্রেন্ড, লেটস গো। গাইস ফাইনালি এখন আমি বড়ঝরা ওয়াটারফলের উপরে উঠে পড়েছি। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ ওই জায়গায় খুবই বড় বড় পাথর আছে, এই যে। তো পাথরে লেখা আছে বড়ঝরা। তো সো গাইস, তো ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিই, তো ক্যামেরাটা ব্যাক করে দেখিয়ে দিই। এখানে দেখো পাথরে লেখা আছে বড়ঝরা কচুগাঁও লেখা আছে। তো গাইস তোমাদেরকে দেখিয়ে দিই জায়গাটা, খুবই অসাধারণ একদম। তো জায়গাটা খুবই একদম অসাধারণ লাগছে, খুবই সুন্দর লোকেশন। তো আমাদের ফ্রেন্ডরা উপরে আছে, তো চলো যাই উপরে। এই যে এদিকে
বড় বড় পাথর আছে। তো গাইস খুবই এনজয়, চলো যাই গাইস। দেখো এই জায়গায় আমার ফ্রেন্ডেরা এসেছে, তো বাসুগাঁও থেকে এসেছে। তো গাইস আমিও বাসুগাঁও থেকে এসেছি, তো দেখতে পাচ্ছ ওই জায়গায় পার্টি হবে। তো গাইস দেখতে পাচ্ছ ওই জায়গায় একদম ধামাকা। তো গাইস দেখো একদম পুরা এনজয়, দেখো গাইস একদম পুরা পার্টি। দেখো আমি এখন পাথর উপরে বসে আছি, তো আমার ফ্রেন্ডরা এখানে খাওয়া দাওয়া হবে, তো ওরা প্ল্যানিং করছে, তো আমি এখানে বসে অল্প আরাম করছি। তো দেখো আমার ফ্রেন্ডরা পুরো একদম পুরো ব্যস্ত। তো এই যে এটা হাই বলে দাও ফ্রেন্ড, হাই। তো ঝলক দেখলা যা, তো একদম খুবই এনজয় হচ্ছে। তো চলো গাইস আরো অল্প দেখিয়ে দিই তোমাদের। গাইস পাহাড়ের উপরে দেখো এই জায়গায় একটা শিব মন্দির আছে, বজ্রা পাহাড়ের উপরে। এই যে দেখো এই বস্তুটা বা কি, তোমরা যদি জানো কেউ কমেন্টে বলে দিও। তো চলো গাইস তোমাদেরকে দেখিয়ে দিই জায়গাটা। তো এখন আমি উপরে উঠছি, এখন বজ্রা ওয়াটারফলের সামনে এসে পড়েছি। তো গাইস দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ডও আছে এই জায়গায়। তো চলো তো গাইস এটা হচ্ছে লোকেশন, তো দেখো খুবই সুন্দর একদম জায়গাটা, একদম খুবই সুন্দর। গাইস সব ভেরি নাইস। তো বরজোড়া স্নান টান করা হয়ে গেল আমাদের। তো ফ্রেন্ড এখন চলে যাবো আমরা ঘরে। তো ফ্রেন্ড এই যে এখন আমরা এই জায়গায় খাওয়া দাওয়া করে নিয়েছি, তো এখন চলে যাব আমার ফ্রেন্ডের সাথে। তো আজকের ব্লগটা দেখে তোমাদের কেমন লাগবে? তো ফ্রেন্ড আমার ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট করে জানিয়ে দিও। তো ফ্রেন্ড বাই বাই।